টিভি রাজবাড়ী খবরে আপনাদের স্বাগত। সংবাদ পাঠ করছি আমি রুবেল রহমান। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে 21 সেপ্টেম্বর বর্ধিত সভার আয়োজন করা হয়েছে, আর এই সভাকে ফলপ্রসূ করতে নবসাজে সাজানো হয়েছে রাজবাড়ী জেলা শহরকে। ইতিমধ্যে জেলা শহরের শ্রীপুর থেকে বর্ধিত সভার স্থল রাজবাড়ী শিল্পকলা একাডেমি পর্যন্ত আগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তৈরি করা হয়েছে তোরণ, ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড। সেই সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তাদের মধ্যে অনেকেই নিজেদের পছন্দের নেতার ফেস্টুন, প্লাকার্ড বানিয়ে তা প্রদর্শন করেছেন। দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন আগামী 16 অক্টোবর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন, আর এই সম্মেলনকে সফল করতে বর্ধিত সভাসহ নানা কর্মসূচি তারা পালন করছেন। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ী সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।